সমস্ত যোগা টিচারদের জন্য সুখবর, পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারিভাবে যোগ প্রফেশনাল নিয়োগ হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরিয়ে গেছে, কিভাবে অ্যাপ্লাই করবেন, স্যালারি কত, কত টোটাল সিট আছে মহিলাদের জন্য এবং পুরুষদের জন্য, নিয়োগ পদ্ধতি কী, কীভাবে নিয়োগ করা হবে, অ্যাপ্লিকেশান করার সময়সীমা, কীভাবে অ্যাপ্লিকেশান আপনি করবেন, ডিটেলসটা জানবো এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আপনার এই যে টোটাল পশ্চিমবঙ্গ রাজ্যে যে সরকারিভাবে যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু যোগা টিচার নিয়োগ হবে, আপনার কিন্তু এখন বেরিয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্টের জন্য। এই দার্জিলিং ডিস্ট্রিক্টের জন্য আপনাকে টোটাল কিন্তু ১৩ জন করে লাগবে, অর্থাৎ ১৩ জন ছেলে এবং ১৩ জন মহিলা আপনার টোটাল ভ্যাকান্সিস রয়েছে। আপনার সময়সীমা কিন্তু আপনার 24 এপ্রিল থেকে আপনার অ্যাপ্লিকেশান শুরু হয়েছে এবং লাস্ট ডেট রেজিস্ট্রেশন করার বা অ্যাপ্লিকেশান করার আপনার 10th May পর্যন্ত। এই যে সময়সীমাটার মধ্যে আপনারা অ্যাপ্লিকেশান করবেন, অ্যাপ্লিকেশানের পুরো মেথডটাই আপনাদের কিন্তু অনলাইন, অর্থাৎ আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান করার পরেও দেখুন এখানে লেখা আছে আপনার ডিটেলস ডকুমেন্টসগুলো, কিন্তু অ্যাটেস্টেড করার ডকুমেন্টসগুলো আপনাকে বাই আপনার স্পিড পোস্টের মাধ্যমেও কিন্তু এখানে যে উল্লেখিত যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসে কিন্তু তাও আপনাদেরকে সেন্ড করতে হবে। আপনারা মনে রাখবেন, অনলাইন অ্যাপ্লিকেশান করার পরেই তবেই কিন্তু ডকুমেন্টসগুলো আপনারা স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করবেন। আচ্ছা, এখানে আপনার যে অ্যাপ্লিকেশান কিভাবে করতে হবে, প্রথমে আপনারা এইভাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সাইডে যাবেন। গভর্নমেন্টের যে সাইট আছে আপনারা যাবেন, স্টেট গভর্নমেন্টের, সেখানে গিয়ে আপনাকে এই যে আপনার অনলাইন রিক্রুটমেন্ট এই সেকশানটাতে যাবেন। গিয়ে আপনাকে এই অনলাইন রিক্রুটমেন্টের যে অপশানটা দেখা যাচ্ছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এটা রয়েছে আপনার ই গভর্নেন্স এই এই সেকশানটাতে। এখানে গেলেন, এবারে অনলাইন রিক্রুটমেন্টে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে ঠিক আপনি এইরকম একটা উইন্ডো ওপেন হবে। যখন আপনি ওপেন করবেন আপনার এইরকম একটা উইন্ডো ওপেন হবে। এইরকম উইন্ডো ওপেন হওয়ার পরে আপনাকে কি করতে হবে, আপনি চুজ করবেন যে আপনার যোগা ইনস্ট্রাক্টর ফর মেল অর যোগা ইনস্ট্রাক্টর ফর ফিমেল, হোয়াট এভার আপনি যেভাবে যেটার জন্য অ্যাপ্লিকেশান করছেন। এই সেখানে গিয়ে আপনাকে এই যে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন এই অপশানটাতে আপনি ক্লিক করবেন। এই অপশানটাতে যখন আপনি ক্লিক করবেন কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন করার পরে আপনার কিন্তু সামনে এই অ্যাপ্লিকেশান যে ফর্মটা সেটা ওপেন হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশান ফর্ম দেখুন লেখা আছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনলাইন অ্যাপ্লিকেশান। এই ফর্মটা আপনাকে পুরো কমপ্লিট ডিটেলস ভরতে হবে এবং সাথে আপনার যে ফিজটা আছে সেই ফিজটা আপনাকে পেমেন্ট করতে হবে। আপনার জেনারেলদের জন্য 100 রুপিস আর বাকি এসসি এসটি ওবিসি সবের জন্য কিন্তু 50 রুপিস। আপনার যে ডিটেলস কী কী রুলস রেগুলেশন লেখা আছে সেটার আপনি একটা পিডিএফ পাঠিয়ে দিচ্ছি আপনারা ডিসক্রিপশন বক্স থেকে, সেটা আগে ডাউনলোড করে নেবেন। তো এটা ভরার পরে আপনি আবার ব্যাক করতে পারেন এই ওয়েবসাইটে, মানে আপনার এই পোর্টালে। তারপরে আপনি দেখুন কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন, আপনার অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু এই কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। কারণ আপনি যখন অ্যাপ্লাই রেজিস্ট্রেশন করে নেবেন, করার পরে আপনি কিন্তু একটা ফর্ম পাবেন, একটা আইডি পাবেন, ওই আইডিতে আপনি সাবমিট করতে হবে আপনার আইডিটা এবং ডেট অফ বার্থটা, বা আপনি স্টেপ বাই স্টেপ করতে থাকলে আপনার পরপর স্টেপ চলে আসবে। এখানে কতজনের আপনার সিট রয়েছে, টোটাল 13। আর আপনার কিন্তু যে নিয়োগ পদ্ধতিটা কিভাবে হবে, দেখুন নিয়োগ পদ্ধতি যেটা রয়েছে সেটা আপনার টোটাল 50 মার্কসের একটা ইন্টারভিউ হবে, এক্সাম হবে। আপনার 15 মার্কস থাকবে আপনার সেকেন্ডারি এবং মাধ্যমিকে আপনার মেরিট লিস্টের ভিত্তিতে, এবং 15 মার্কস থাকবে আপনার সার্টিফিকেটের জন্য, ডিপ্লোমার জন্য বা ডিগ্রি কোর্স ইন যোগা তার জন্য। আর 10 নাম্বার থাকবে আপনার ডেমনস্ট্রেশন স্কিলের উপরে, আর 10 নাম্বারের আপনার ইন্টারভিউ হবে। টোটাল এই 50 মার্কসের কিন্তু আপনার এক্সাম হবে। তো এরপরে আপনি যদি সিলেক্ট হয়ে যান, আপনার যদি প্রথমে এই অ্যাপ্লিকেশান করার পরে আপনি যদি সিলেক্ট হয়ে যান তবে কিন্তু আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে, আর এই ইন্টারভিউতে এই কটা আপনাকে টেস্ট করে আপনাকে নিয়োগ করবে।
স্যালারি কত আছে এই পোস্টের জন্য? দেখুন, আপনাকে টোটাল কিন্তু 5,000, মেয়েদের জন্য 5,000 to 8,000, এবং আপনার 20 সেশন পার মান্থ দিতে হবে। মান্থে কমসে কম 20 সেশন, পার সেশন আপনি পাবেন 250 টাকা, মানে আপনার টোটাল স্যালারি হবে 10,000 থেকে 13,000-এর মধ্যে। ছেলেদের ক্ষেত্রে আপনার 8,000 টাকা অ্যাজ আ পাবেন ফিক্সড, এবং আর 32টা সেশন দিতে হবে মান্থলি। আপনার টোটাল হচ্ছে আপনার 16,000-এর মতো ছেলেদের স্যালারি হচ্ছে। আই হোপ আপনাদের ভিডিওটা হেল্পফুল ছিল। কোনো কোয়ারিজ থাকলে, কোনো ডাউট থাকলে আপনারা আপনাকে কমেন্ট করে জানাবেন। যোগা জব রিলেটেড, গভর্নমেন্ট জব রিলেটেড, প্রাইভেট জব রিলেটেড ইনফরমেশান পেতে, কোর্সেস, প্রফেশনাল ট্রেনিং রিলেটেড ইনফরমেশান পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আর অল ডিটেলস PDF ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে ডাউনলোড করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।